শেষ দিন বন্ধুদের সাথে নিয়ে আমরা প্রোগ্রাম করব। তুই একা একা চলে আসবি। এত রাতে একা ফিরব? রাতে কেন? আজকে তিনটে ক্লাস, রাত আটটায় শেষ ক্লাস। একটা ক্লাস না করলে কি হয়? না না ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ ক্লাস করতে হবে। আচ্ছা হলো তো, আশাকে তুই নিয়ে আসিস। আচ্ছা বাবা আচ্ছা, তুই হলের গেটে দাঁড়িয়ে থাকিস, আমার আসতে একটু দেরি হবে। ওকে ভাইয়া। যাই মা। আর মাল বিলগা দোষ ওই দেখ। শুভ নববর্ষ, হাই, হ্যাপি নিউ ইয়ার। ম্যাডাম একা নাকি? তা জানি, আপনার কি কাজ? কাজ তো একটাই, আজকে রাতটা মিলেনিয়াম নাইট। যদি অনুমতি দেন তো দুজনে মিলে রাতটা একসাথে কাটাতে পারি। হ্যাপি নিউ ইয়ার। সে সমাজপতির ভাই হোক আর প্রধানমন্ত্রীর ভাই হোক, সে ধর্ষক।
সমাজের চোখে মানুষের চোখে সে দর্শক। আপনি যদি কেস না নেন তাহলে আমি সরাসরি আদালতে যাব। কোথায় কোথায় হারাম জালাল হয় সুরের বাচ্চা? এটা ধার না, এটা আপনি বাড়ি কর না। ওকে আমি মেরেই ফেলবো সাহেব। কত কষ্ট করে তিল তিল করে যে সম্মানের পাহাড় আমি গড়ে তুলেছি, ওই বদমাশটা এক নিমিষে সব ধ্বংস করে দিয়েছে। আপনারা আমাকে মাফ করে দেবেন, আমার ভাইয়ের ভাই আমি ক্ষমা চাচ্ছি। দুহা করে মাপ চাইলে সব কিছু শেষ হয়ে যায় না। আপনার ভাই যে আমার বোনের জীবনটাকে শেষ করে দিয়েছে তার কি হবে? চাঁদের কলঙ্ক মানুষ মেনে নেয়, কিন্তু একটি মেয়ের জীবনের কলঙ্ক কে মেনে নেবে বলুন? সারা জীবনের জন্য কি আর পাশে থাকবে বলুন? অপমানের গঞ্জনা নিয়ে কদিন আশা বেঁচে থাকবে? কে করবো কে দিয়ে? কিন্তু আমার ভাইয়ের যদি জেল ফাঁসি হয়ে যায় তাহলে কি আপনাদের কোনো উপকার হবে? হয়তো আমার ভাই সাজা পাবে, কিন্তু আপনার বোন তাকে কি দিয়ে সান্ত্বনা দেবেন? পাপের সাজা হবে এটাই ওর সান্ত্বনা। একটা নারীর ইজ্জত যে পিশাচ কেড়ে নিতে পারে তার সাজা হওয়াই উচিত। দেখুন, আমার ভাই অপরাধ করেছে আমি মানি, কিন্তু আমার ভাইয়ের বয়স কম, ভুল না একটা করিয়ে ফেলেছে, কিন্তু তার জন্য যে কোনো ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। এই পরলোকের বাচ্চা, টাকা দিয়ে আমার বোনের ইজ্জতের সদা করতে চাস? না না ভাই, না না, আমি টাকার কথা বলছি না। আপনাদের যদি আপত্তি না থাকে আমার ভাইয়ের সাথে আপনার বোনে বিয়ে দিয়ে দেন। অসম্ভব, একটা পাপের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। তা হয়তো হবে না, কিন্তু ভেবে দেখুন, এতে আপনার সম্মান বাঁচবে, আমারও বাঁচবে, কারোর সম্মানহানির প্রশ্নই আসবে না। কি ভেবেছেন আপনি, বিয়ের মূল্য ঝুলিয়ে নিজের ভাইকে ছাড়িয়ে নেবেন? অসম্ভব, এ প্রস্তাব আমার পক্ষে মেনে না সম্ভব নয়। ওসি সাহেব, আপনি কেস লেখুন, ওই শয়তানটাকে আমি জেলের ভাত খাওয়াবো। দাঁড়ান ওসি সাহেব, আসলাম সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। মা, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আশা, তোর কি বিয়েতে কোনো আপত্তি আছে? আশা, তুই মায়ের কথা রাজি হসতে, আমি প্রতিজ্ঞা করছি ওই জানোয়ারটাকে আমি চরম সাজা দেব। ধর্ষিতা মেয়ের সাইনবোর্ড নিয়ে বেড়ানোর চাইতে একজন ঘরের বউ হয়ে বেঁচে থাকা অনেক ভালো ভাইয়া। আশা, আমাকে ক্ষমা করে দিস ভাইয়া। মা, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বেশ, বিয়েতে আমি বাধা দেব না, কিন্তু তোকে আমি সাবধান করে দিচ্ছি সোজা। জি ভাইয়া। বিয়ের পর যদি আমার বোনের গায়ে ফুলের টোকা দিস তাহলে তোকে আমি ছাড়ব না। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকিস তোকে খুঁজে বের করে আমি নিজের হাতে গুণ করবো। আসসালামু আলাইকুম শুভ ভাইয়া, আপনি আমাদের জন্য দোয়া করবেন? না না, সেরকম কিছু আমার ভাই করতেই পারে না, ও আসলে খুব ভালো ছেলে, বিয়ের পর আশাকেও সুখে রাখবে, আপনারা কোনো চিন্তা করবেন না। ওসি সাহেব, আমরা বাদি বিবাদী কেস উদ্ধ করে নিলাম, সুজাকে ছেড়ে দিন। আপনার মতো গণ্যমান্য ব্যক্তিগত ভাইয়া মোরা কেস লেখি নাই। এই চন্দ্রি, সুজারে সাজিয়ে দাও। আসলাম ভাই, আপনার ধন্যবাদ, আপনি একটা কামের মতো কাম করছেন। আপনার বাইয়ের লাজল বেড়ার বইয়ের বিয়া দিচ্ছেন বাংলাদেশে সব দর্শকের বাপ মারে, যদি আপনার মতো হইতে তাহলে এই দেশের কোনো মাইয়ারা ইজ্জত আর ইয়ার আত্মা পারত না। চলুন, কাজে অফিসে যেতে হবে, বিয়ের কাজটা আজ এক্ষুনি সেরে ফেলতে হবে। চলুন। মাগো, আমি যাবো না মা, আমি অপরাধী মা, আমাকে মাফ করে দেন মা, আমি অনেক বড় অপরাধ করেছি মা, আমি সুজা, তুই চালাকি করে আমার হাত থেকে আজ বেঁচে গেলি। মানুষের বিয়ে হয় কত ঘটা করে ঢাকঢোল পিটিয়ে, অথচ তোমার আমার বিয়ে। যাই হোক, আল্লাহ যেভাবে ভাগ্য লিখেছেন সেভাবেই তোমাকে পেয়েছি। তোমাকে স্ত্রী হিসাবে পাবো জানলে
আমি তোমার সাথে এমন দুর্ব্যবহার করতাম না। আমাকে সাশা, আমাকে তুমি মাফ করে দাও। তুমি পাশে থাকলে
আমি মৃত্যুর মুখে যেতে ভয় পাবো না। সত্যি সত্যি ভালোবাসি, ভালোবাসা দোষের কিছু না। অবশ্যই দোষের,
এই যুগে সত্যিকারে ভালোবাসা কোথায় মা? সত্যি হোক আর মিথ্যে হোক তুই ওকে মারতে পারবি না বাস। আর আমি চাই না আমার ছেলে রাস্তাঘাটে মারামারি করে মাস্তান হোক। তুমি যাও বাবা যাও। চল মনে মা মনেকে সাবধান করে দিও। আর কোনোদিন যদি ও ছেলের সাথে দেখি তাহলে ওদের দুজনকে আমি খুন করবো।